بسم الله الرحمن الرحيم ইসলাম চাই দাড়ির দরকার নাই, এখন ইসলাম চাই আধুনিকতা সারার প্রয়োজন নাই, এখন ইসলাম চাই ডাইনিং টেবিল সারতে রাজি না, এখন ইসলাম চাই প্যান্ট শার্ট এগুলো সারতে রাজি না, এখন ইসলাম কায়েম হোক দেশের ভিতরে, শান্তিতে বসবাস করুক লোকেরা, মেয়েদেরকে পর্দা করাইতে রাজি না, ভাবির থেকে পর্দা করতে রাজি না, শালির থেকে পর্দা করতে রাজি না, আমরা ইসলাম চাই। ও ভাই, ইয়ে ও ইসলাম, ও ইসলামের মতোই হবে। হযরত থানভী রহমতুল্লাহ কিতাবের ভিতরে লেখছেন, এক ব্যক্তি তার অনেক শখ জাগছে, দেহের ভিতরে বাঘের ছবি আঁকবে সে, বাঘের ছবি, বাঘ একটা বাহাদুরি, বাঘের ছবি আইকে সে দেখাবে বন্ধুদেরকে, দেখো আমার বুকের উপরে বাঘের ছবি। এমন এই বাঘের ছবি যে আঁকতে পারে এমন এক ব্যক্তিকে সে খবর দিছে যে দেশের যোগ্য ব্যক্তি, মাহের ব্যক্তি, এমন একজনকে আনছে। আনার পরে সে পাশে দাঁড়াইয়া যখন সুই গাঁথা শুরু করছে, ওই যে গাঁথতে হবে না, ওর শরীরের ভিতরে অঙ্কন করবে পুরাটা, তখন উহু এই কি বলে, এই যে বাঘের লেজ বানাইতেছি প্রথম। বলে না না, এত ব্যথা, লেজ লাগবে না, লেজ ছাড়া বানাও, ঠিক আছে। আবার আর এক দিক থেকে সুই দেওয়া শুরু করছে, আরে ভাই এটা কি, এটা কি, এই যে বাঘের সামনের পা আঁকতেছি, আরে এত ব্যথা, সামনের পাও বাদ দাও, সামনের পাও ছাড়া বানাও। এরপর আর এক দিক দিয়ে আঁকা শুরু করছে, এইটা কি, ব্যথা পাইতেছি এত, বলে এটা মাথা, তাই মাথা লাগবো না, মাথা ছাড়া বানাও। পরে ওই ব্যক্তি ওই যা কিছু আছে ওর মাথার উপরে ফিকা মাইরা বলছে, বেটা তুই নিজে বানাই এলো, যেই বাঘের লেজ নাই আর পাও নাই আর মাথা নাই, এমন বাঘ দুনিয়াতে নাই, এই বাঘ তুই বানাই এলো, তুই যা। কথাটা বলছেন, আমার আপনার ইসলাম হলো এমন, দেশে ইসলাম চাই, শান্তি চাই, সব কিছু চাই, পর্দার দরকার নাই, পর্দা লাগবো না, আধুনিকতা সারণ লাগবো না, দাড়ি লাগবো না, নামাজ লাগবো না, গানা বাজনা ধীষ জেনা বেবিচার নেশা এগুলো সারণ লাগবো না, দেশের ভিতরে ইসলাম চাই। আমার আপনার ইসলামের অবস্থা এমনই হবে যেমন ওই ব্যক্তির বাঘের ছবি অঙ্কনের অবস্থা ছিল তার দিলের ভিতরে। কথাটা বলছেন, একটা ভাবনা শুধু, একটা দিলের চিন্তা চেতনা শুধু, এটা ইসলাম না, ইসলামের সাথে মজাক, ওই দিনের সাথে মজাক যে দিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে কায়েম করে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রাতে ঘুমাচ্ছেন না কেন, ডানে বামে কেন এভাবে তড়পাইতেছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, খুদার তাড়নায় ঘুম আসছে না, খুদার কারণে ঘুমাইতে পারতেছি না। আয়েশা সিদ্দিকা বললেন, এই উহুদ পাহাড়কে জিবরাইল আমিন এসে দেখাইছিল যে স্বর্ণ বানাইয়া দিবে, আপনি আল্লাহর কাছে কেন চান না, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার হাজত পুরা করবেন। আয়েশা সিদ্দিকার জব কথার উত্তরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন বললেন, আয়েশা রে, না দুনিয়া চাবো না, আমার নাদান উম্মতরা, আমার মূর্খ উম্মতরা, আমার সুন্নত মনে কইরা তারা দুনিয়া চাবে, যেন আল্লাহ নবীও তো দুনিয়ার আয়েশা আরাম চেয়েছেন, আল্লাহ নবীও তো দুনিয়া চেয়েছেন, আল্লাহ নবীও তো ধন ভান্ডার চেয়েছেন, আমাদের চাইলে সমস্যাটা কি, আমি আমার উম্মাতের জন্য কষ্ট করে গেলাম, আমি না খেয়ে থাকবো, না খেয়ে রাত্র জাগবো, পেটে পাথর বাঁধবো আমার উম্মাতের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, এই দিন রেখে গেলেন, এখন পোলাও কোরমা বিরিয়ানি মাছ মুরগি কাবাব খেয়ে আল্লাহর নাফরমানির ভিতরে আমরা মেতেছি, আল্লাহর অবদ্ধতার ভিতরে মেতেছি। আমার বন্ধুরা, তওবা করি, আল্লাহ আমাকেও তওবাতুন নাসুহ নসিব ফরমান, আপনাদেরকেও নসিব ফরমান, পুরা উম্মতে মুসলিমাকে নসিব ফরমান, মানুষ বানাইয়া দেন, ইনসান বানাইয়া দেন, কামেল মানুষ হয়ে আল্লাহ আমাকে আপনাকে কবরমুখী জিন্দেগি করার তৌফিক দান করেন।